हेलो फ्रेंड्स, आशा करছি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব একটা দরকারি বা উপকারী বলতে পারেন, বা দরকারি বলতে পারেন, বা আমাদের যাতে একটু সুবিধা হয়, আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটরদের যাতে একটু সুবিধা হয়, তো সেই রকম টাইপের একটা ভিডিও আমি বানানোর চেষ্টা করছি। সেই রকম একটা ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো বুঝতে পারছি না এটা কত দূর মানুষের কি কাছে পৌঁছাবে, বা মানুষ এটাকে কতটা গ্রহণযোগ্য মনে করবে। তো প্লিজ বন্ধুরা, আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা একটু দেখুন। আশা করছি আমাদের মতো যারা ছোট ছোট ক্রিয়েটর, তো তাদের হয়তো এই ভিডিওটা কোনো কাজে লাগলেও লাগতে পারে। তো বন্ধুরা, আমি আজ প্রায় এক বছর হতে যায় আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু সেই রকম কোনো ভিউজ আসছে না, বা ভিডিওর কিছু রেসপন্স আমি পাচ্ছি না। আর আমি যেহেতু এখন ভিডিও বানাতে শুরু করেছি, আর আমার ব্রাউজারে আমার মতো ক্রিয়েটরদের, বহু বহু ক্রিয়েটরদের আমি ভিডিও দেখতে পাচ্ছি, তারাও এসে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আমার পাশে থাকুন, আমার ভিডিওগুলো দেখুন, পুরো মানে সেম ব্যাপার আমার মতোই। তো সবাই একটা নির্দিষ্ট জায়গা গিয়ে আটকে আছে, তো সেখান থেকে কেউ বেরোতে পারছি না আমরা। তো আমি চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে যদি আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটরদের কোনো একটু সামান্য উপকার হয়, তাহলে আমরা সামান্য মানে যদি আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজ অবধি নিয়ে যেতে পারি, মনিটাইজ করা অবধি যদি নিয়ে যেতে পারি, তাও এটা আমাদের অনেকটাই উপকার। কারণ আমরা তো খুবই সাধারণ মানুষ, যারা ভিডিও বানায় তো তাদের অনেক রকমের অনেক কিছু ট্যালেন্ট থাকে, অনেক কিছু অ্যাক্টিভিটিজ, অনেক অ্যাক্সেসরিজ, অনেক কিছু জিনিস থাকে। আর আমাদের কাছে কি বলবো, আমরা শুধু একটা ভাঙা, আমি যেই মোবাইলটাতে বন্ধুরা ভিডিও বানাচ্ছি একদম একটা এটা ভাঙা মোবাইল, এটা আমরা না দেখলে বিশ্বাস করবেন না। তো এই মোবাইলটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি এক বছরের কাছাকাছি। তো আমাদের কাছে কিছুই নেই, জাস্ট আমরা হাউসওয়াইফ, টুকিটাকি দুটো একটা কিছু আমাদের মধ্যে যদি ট্যালেন্ট কিছু একটা মানে সামান্য কিছু থেকে থাকে, তাই নিয়ে আমরা চেষ্টা করছি কিছু একটা করার ইউটিউবে। যেহেতু এখন প্রচুর প্রচুর ক্রিয়েটরদের আমরা দেখছি, তো তাদের দ্বারা আমরা অনুপ্রাণিত হয়ে চেষ্টা করছি কিছু করার। তো এখন যখন যারা চেষ্টা করছি, তো করতে করতে আমি ব্রাউজারে বহু বহু আমার মতো সাধারণ ক্রিয়েটরদের আমি দেখছি বন্ধুরা, যে যারা মানে একটু চেষ্টা করছে কিছু একটা চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো সেটাই হচ্ছে না। তো সেই জন্য আমি চেষ্টা করছি এই ভিডিওটা যদি তাদের কিছু উপকার করতে পারি, বা আমার নিজের কিছু উপকার করতে পারি। তো বন্ধুরা দেখুন, যারা যাদের বড় বড় চ্যানেল, প্রচুর বড় বড় হাইফাই চ্যানেল বা মিডিয়াম চ্যানেল, যেগুলো 50,000, 1,00,000, 2,00,000, 3,00,000 এইরকম যাদের কি বলবো সাবস্ক্রাইবার, তো তাদের ভিডিও দেখার জন্য দেখুন হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ না, লাখ লাখ মানুষ আছে যারা তাদের ভিডিও দেখছে, পছন্দ করছে। কিন্তু আমরা যেহেতু ওই জায়গাটা এখনো পৌঁছাতে পারিনি, বা কখনো হয়তো পারবো না পৌঁছাতে, যেহেতু আমরা একদম সাধারণ মানুষ বা সাধারণ ক্রিয়েটর, ভিডিও করা শুরু করেছি এবং অনেক সেটা দেরি হয়ে গেছে এখন বুঝতে পারছি। তো সেই এই জায়গাটা এসে আজকে এসে একটা নিজের একটা জায়গা ইউটিউবে তৈরি করা, এটা সত্যি মানে কি বলবো একটা আকাশ কুসুম কল্পনা, এটা ভাবতেও পারি না বা ভাবা যায় না। এখন এত কম্পিটিশন বেড়ে গেছে সবকিছুতেই, প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে। তো সেই জন্য আমি চাইছি যে বন্ধুরা, যারা আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটর, তারা আমরা যদি একটা গ্রুপের মতো করে আমরা আমাদের নিজেদের ভিডিও দেখি, তাহলে আমাদের ওয়াচ টাইমও বাড়বে, সাবস্ক্রিপশনও অনেকটাই বাড়বে, আমরা অন্তত চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। তো এই অবধি যদি আমরা পৌঁছতে পারি, আমাদের জন্য এটা অনেকটাই। তো বন্ধুরা, যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে, যারা আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটর, তো তাদের কাছে প্লিজ আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার এই ভিডিওটাতে কমেন্ট করুন। কমেন্ট করে আপনারা জানান কি আপনাদের মতামত, বা আপনারা কি চান। তো আমি চাই যে এরকম আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটাররা আমরা পরস্পর পরস্পরের পাশে থাকবো, তাদের ভিডিও দেখবো, ওয়াচ টাইম দেবো, আর সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকবো। এরকম করে আমরা যদি কিছুটা এগোতে পারি, কারণ মানে সামনের রাস্তাটা অনেকটাই কঠিন রাস্তা, একটু এগোনোর পরে তারপরে ইজিলি যাওয়া যাচ্ছে, আমি দেখেছি যেটা, কিন্তু সামনে একটুখানি এগোনোটা, একটু পার করাটা, এটাই আমার কাছে খুব খুব কঠিন মনে হচ্ছে সবার ভিডিও দেখে, যেটা আমি ভাবছি বা যেটা আমার অনুমান। যদিও আমার খুব বেশি ধারণা নেই এই সম্পর্কে, তো আমি এতদিনে যেটা বুঝেছি, আমার মনে হয় সামনে রাস্তাটাই খুব কঠিন, তারপরে কঠিন জায়গাটা পেরিয়ে গেলে তারপরে হয়তো এগোলেও এগোতে পারতে পারি, কিন্তু এই এগোনো সামনে রাস্তাটা এগোনো এটা অনেকটাই টাফ আমার কাছে মানে মনে হচ্ছে। তো অনেক ছোট ছোট ক্রিয়েটাররা যারা আসছেন, বলছেন প্লিজ আমার ভিডিও দেখুন, বা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, তো আমরা এরকম সবাই মিলে এখানে যতজন আছে, আমার মনে হয় মানে কয়েক হাজার ছোট ছোট ক্রিয়েটাররা আমি দেখতে পাচ্ছি, মানে আমি
আমি যতটা আমার ব্রাউজারে দেখতে পাচ্ছি মানে কয়েক হাজার, তো 1000 জন যদি আমরা এসে আমাদের নিজেদের একটু ভিডিও দেখি, পরস্পরের পরস্পরকে ভিডিও দেখি, এবং অবশ্যই যেন সেখানে ভালোবাসাটা থাকে, ভালোবেসে আমরা যদি একটু ভিডিওগুলো দেখি তাহলে, কারণ বড়দের দেখুন বড় চ্যানেল ভিডিও দেখার মতো কিন্তু প্রচুর প্রচুর দর্শক আছে, তাই না? আর ছোটদের আমাদের ভিডিও দেখার মতো কোনো দর্শক নেই, তো আমরা যদি আমাদের নিজেদের ভিডিওগুলো একটু দেখি না, তাহলে হয়তো আমরা একটু এগোলে এগোতে পারি। তো আমার এটা মনে হচ্ছে যে এটা হয়তো আমাদের একটুখানি উপকার হতে পারে বা আমাদের কাজে লাগতে পারে এই ভিডিওটা বানিয়ে, তো সেই জন্য আমি বানালাম এই ভিডিওটা। আমি জানি না এটা কজন দেখবে বা কতটা গ্রহণযোগ্য হবে কার কাছে, আর যদি কারো কাছে মনে হয় বন্ধুরা প্লিজ আপনারা এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা যাতে একটু এগিয়ে যেতে পারি পরস্পর পরস্পরের পাশে থেকে। তো আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার তারা আমরা আমাদের ভিডিও দেখব, বড়দের ভিডিও না হলে আমরা অন্তত আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করি, তারপরে আমরা বড়দের ভিডিও দেখে কিছু শিখবো বা জানবো। বড়দের ভিডিও দেখার খুব দরকার আছে বড় বড় চ্যানেল, কারণ ওদের চ্যানেল দেখে অনেক কিছু শেখা যায়। আর তো তার আগে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাটা খুব দরকার। তো আমরা যদি আমাদের ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও দেখি আর সবাই সবাই যদি পাশে থাকি তাহলে আমার মনে হয় আমরা এগিয়ে যেতে পারবো। তো এটাই আজকে আমার এই ভিডিওতে বলার ছিল। আমি জানি না এটা কতজনের কাছে পৌঁছাবে, কিভাবে এটা গ্রহণযোগ্য হবে কার কাছে কতটা, তো প্লিজ আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই কমেন্ট বক্সে আপনারা আসুন, আমরা সবাই সবার সবাই সবাইকার ভিডিও ভালোবেসে দেখি, অন্তর থেকে দেখে আমরা লাইক করব, কমেন্ট করব, আর কে কিরকম ভিডিও দেখতে পছন্দ করে তার মতো আমরা বানানোর চেষ্টা করব। তো এইভাবে যদি আমরা কিছুটা এগিয়ে যেতে পারি তো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আমরা সবাইকার সবার পাশে থাকতে চাই, তো আমি তো অন্তত চাই, আর আপনারা যদি চান অবশ্যই আমার পাশে থাকুন আর আমার এই ভিডিওটাকে সাপোর্ট করুন। তো চলুন এই ভিডিওটাতে এইটাই আমার বলার ছিল। এই ভিডিওটা আমি ভাবলাম যে কদিন ধরে ভাবছি যে কিভাবে আমি কি করতে পারি আমার চ্যানেলটাকে একটু উপরে নিয়ে যাওয়ার জন্য। একটু দেখুন এখানে আমরা চ্যানেল খুলেছি মানে সবাই চাইবো আমরা যে অন্তত চ্যানেলটাকে যেন মনিটাইজ করতে পারি, এটা আমরা সবাই চাইবো, তাই না? তো সেই কথা ভেবে আমার এই ভিডিওটা আজকে বন্ধুরা। তো প্লিজ সবাই আসুন, আমরা সবাই সবাইয়ের ভিডিও ভালোবেসে দেখে পরস্পরকে ভালোবেসে আমরা পাশে থাকি। তো চলুন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।